दर्शकवृंद आज हमें अवस्थान करछि भारत पश्चिम बांगलार पूर्व बर्धमान जिलार कुसुमग्राम गरुर हाटे। और आज के हाटे केमन दामे गरु क्रय विक्रय हो सब तथ्य एक सामने तुले धरार चेषा करब। अपा अवश्य भिडियो शेष पर्यन्त देखें और जरा चैनल सबसक्राइब करें ता अवश्य चैनल सबसक्राइब कर और भिडियो भलो लगले अंत एक लाइक दिए अनुप्राणित करें। तो चलो दर्शकवृंद भिडियो शुरू करा जा देखे ना जाक आज के हाटे केमन दामे गरु क्रय विक्रय हो। दर्शकवृंद एखे एक जोड़ा बड़ो बलद गुरु देखते कत बड़ो बलद देख जोड़ा बलद और जोड़ा बलद कत दाम चाहिए से विषय एक अपने सामने तुले धरार चेष्टा करब। वोजे ओईदे काका के देखते काकार गुरु हमें काकार संगे एक कथा बोल चेषा कर काका आपनर गुरु तो की नाम काका आपनर जालाल मल्लिक ता जोड़ा गुरु गुरु दाम आपनी कत चाहन एक लक्ष टा चाहिए जोड़ा देखते दर्शन तो जोड़ा बलदे दाम चाहिए एक लक्ष टा और मोटामोटी छमन कर माँस है ना कि बारो मन प्राय बारो मन माँस है दुर दाम चाहिए एक लक्ष टा ठीक है दर्शन देखो कत बड़ गुरु देखो और हाटर अवस्था हम कुसुमग्राम गुरु हाट अपना अवश्य एखे आसबें यह हाट के गुरु संग्रह करबें। तो चुनो शुद्ध अन्न्य जो गुरुगुल रही है से चित्र अपन सामने तुम धरार चेषा करी अपना थकबें पूरे भिडियो जो हमारे संगे। दर्शकवृंद एखे कतगुलो बलद गुरु देखते माझारी मापर बलद गुरु ठीक है और ये गुरुगुलर केमन दाम चाहिए से विषय एक सामने तुले धरार चेषा करब। यह भाई के देखते भाईर ही गुरु केमन दाम चाहिए हमें एकटू जानार चेषा कर भाईर का जे नार चेषा कर भाई योड़ा कत चाहिए 52,000 টাকা জোড়া চাইছেন দেখতে পাচ্ছেন ভাই রয়েছেন এদিকে ঠিক আছে। তারপরে গরুগুলো মোটামুটি একটা আন্দাজ বলুন তো দাম গড় দাম একটা মোটামুটি গড় 26,000 টাকা করে গড় দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ দেখাচ্ছি আমাদেরকে গরুগুলো একই রকমের গরু সমস্ত গরুগুলো আমি দেখাচ্ছি আমাদেরকে 26,000 টাকা করে পিস চাইছেন পরে ঠিক আছে। দর্শকবৃন্দ এখানে এক জোড়া বলদ গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই জোড়া বলদের কত দাম চাইছেন সেই বিষয়টা আমি একটু जेने चेषा कर देखते काकार गुरु कत चाहिए जोड़ा गुरु दाम एक चेषा कर कत चाहिए जोड़ा काका कत चाहिए जोड़ा गुरु दाम 55,000 टाका जोड़ा चाहिए देखते दर्शकवृंद जोड़ा बोलो दाम चाहिए 55,000 टाका देखो अपन एलिका यह गुरुर दाम कम से कमेंटर माध्यम दर्शकवृंद और अन्न्य जो गुरुगुल रही है अपन सामने तुले धरार चेषा करब अपना थकबें पूरे भिडियो जो हमारे संगे। दर्शकवृंद एखे एक गाभी देखते और एखे एक जोड़ा सुंदर बलद गुरु देखते ठीक है और ये काका के देखते काका किनेछेन केमन दामे किनलेन आमी एकटू जानार चेष्टा करछि काका एटा कत किनेछेन 16,000 टाका किनेछेन ए गुरुटी और ओई जोड़ा कत बलद जोड़ा 60,000 टाका किनेछेन आमी देखाच्छि दर्शकदा आपनादेरके जोड़ा बलद ठीक आछे किनेछेन 60,000 टाका जोड़ा ठीक आछे और एटा किनेछेन 16,000 টাকা হাটের অবস্থা হচ্ছে কুসুমগ্রাম গরুর হাট। তো সুন্দর সুন্দর অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে। দর্শকবৃন্দ এখানে কয়েকটি গির জাতের ষাঁড় বাছুর দেখতে পাচ্ছেন আর এই ষাঁড় বাছুরগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই বিক্রি করেছেন কেমন দামে বিক্রি করলেন সেই বিষয়গুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ষাঁড় বাছুর কত সুন্দর দেখুন ঠিক আছে আরো তিনটি রয়েছে ওর মধ্যে ছোট আর এগুলোর কেমন দামে বিক্রি হলো আমি একটু জানার চেষ্টা করছি। সম্ভবত গিরজাতে ষাঁড় বাছুর এটি ঠিক আছে আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই কি নাম আপনার? তুফাজল। তা ভাই এই গরুগুলো আপনি বিক্রি করছেন তো কেমন দামে বিক্রি করলেন একটু জানাবেন। হ্যাঁ ভাই এই বড় ষাঁড় বাছুরটা কত হয়েছে ভাই? 22,000 বিক্রি করছেন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ আমি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটি ষাঁড় বাছুর ঠিক আছে এই দিকটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ষাঁড় বাছুর ঠিক আছে দর্শকবৃন্দ। আর যে গরুগুলো রয়েছে আরো তিনটে গরু রয়েছে ভাইয়ের সংগ্রহে। ভাই এটা কত বিক্রি করছেন ভাই? 8,000 টাকা বিক্রি করছেন ঠিক আছে। আর এই বড়টা বড়টার এখন দাঁত হয়নি না দাঁতে নিয়ে এখনো কত বড় ষাঁড় বাছুর দেখতে পাচ্ছেন মাত্র 22,000 টাকায়। দর্শকবৃন্দ আমি এই সাইডে যাচ্ছি এখানে এক জোড়া ষাঁড় বাছুর রয়েছে এদেরও সুন্দর ষাঁড় বাছুর এরকম ভাইয়ের সঙ্গে কথা বলছি। ভাই এই জোড়া কথা হয়েছে ভাই? ভাই একটু এদিকে আসুন এদিকে আসুন ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এই জোড়া কথা হয়েছে ভাই? 18,000 টাকা জোড়া হয়েছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ সুন্দর সুন্দর ষাঁড় বাছুর কত সস্তার মধ্যে। আর আপনাদের এলাকায় এই ধরনের গরুর কেমন দাম সেটা কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশেষ করে এই এই বাছুরটা দেখতে পাচ্ছেন সেরা ষাঁড় বাছুর মাত্র 22,000 টাকা বিক্রি করেছেন ভাই ঠিক আছে দর্শকবৃন্দ। চলুন অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে। দর্শকবৃন্দ এখানে সুন্দর একটি ষাঁড় বাছুর দেখতে পাচ্ছেন কত সুন্দর ষাঁড় দেখুন ঠিক আছে। আর এটির কত দাম চাইছেন সেই বিষয়টা আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা বড় নয় ছোট ষাঁড় মানে বাছুর ষাঁড় ঠিক আছে। এর দাঁত হয়েছে কিনা এসব বিষয়গুলো আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এই যে বিক্রেতা রয়েছেন ভাই কাদের ষাঁড় এটা আপনার? ভাই এদিকে আসুন একটু সামনে সামনে ষাঁড়টার কাছে আসুন
আবার এটার আপনি দাম কত চাইছেন? 27,000 টাকা। 27,000 টাকা দাম। দাঁত হয়েছে? দাঁত দোকানে দাঁত হয়েছে, দাম চাইছেন 27,000 টাকা। দেখতে পাচ্ছেন বড় সারবাসুর এটি, ঠিক আছে। হাটের অবস্থা হচ্ছে কুসুমগ্রাম গরুর হাট, দশম দো অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। দর্শকবৃন্দ, এখানে কতগুলো গরু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটি বড় গাড়ি নিয়ে ভাইরা গরু কিনতে এসেছেন, ঠিক আছে। ভাইরা একা আসেননি, বেশ কয়েকজন মিলে গরু কিনতে এসেছেন। আর ভাইরা আজকে গরু কিনেছেন, কেমন দামে গরুগুলো কিনলেন সেই বিষয়গুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আমি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা ভাই, এই যে এখানে গরু দেখতে পাচ্ছি, তা আপনারাই কিনেছেন তাই তো? আপনাদের একটা টিম আছে না বললেন যেটা, তা অনেকজন মিলে ভাইরা গরু কিনতে আসে। ভাই কটে গরু কিনেছে আমি জানার চেষ্টা করছি। ভাই আপনি কটা কিনেছেন আজকে? চারটে কিনেছেন। যে চারটি কিনেছেন এই চারটি দাম একটু আমাদেরকে জানান, কেমন দামে কিনলেন, কোনটা কোনটা কিনেছেন ভাই দেখান একটু। কত কিনেছেন এটা? 16,000 টাকা কিনেছেন, দেখতে পাচ্ছেন। এটা কিনেছেন গির্জাতের, ওটা কত কিনেছেন? 20,500 টাকায় গির্জাতের বকনা গরু। আর কোনটা, ওটা কত কিনেছেন? 16,000 টাকা কিনেছেন এই গরুটিও, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। ওই সাদা উপরেরটা কত? 16,000 টাকায় কিনেছেন। আর কোনটা 56 বলছেন? লাস্ট ওই দুটো আপনি বিক্রি করেছেন, দেখতে পাচ্ছেন দর্শক। এই জোড়া গরু ভাই ভাইকে দেখাচ্ছে, যে ভাই বিক্রি করেছেন কত বললেন? 56,000 টাকা জোড়া বিক্রি করেছেন, দেখতে পাচ্ছেন দর্শক। 56,000 টাকায় বিক্রি করেছেন ভাই। কোন মন্ডিটা? এটা 25,500 টাকায় বিক্রি করেছেন, দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এই গরুটি বিক্রি করেছেন 25,500 টাকায় মন্ডি গাভী, ঠিক আছে দর্শকবৃন্দ। হাটের অবস্থা হচ্ছে কুসুমগ্রাম গরুহাট, দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে এসেছেন, বড় গাড়ি ভাড়া করে কিন্তু দর্শকবৃন্দ। আর যে গরুগুলো রয়েছে আমি বিক্রেতা বা ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, আপনারা থাকবেন পুরো ভিডিওতে আমার সঙ্গে। দর্শকবৃন্দ, এখানে একটি সুন্দর সারবাসু দেখতে পাচ্ছেন, ছোট মাপের সারবাসুর, আর এটি বিক্রি হয়ে গেছে। ওই যে চাচাকে দেখতে পাচ্ছেন, চাচা বিক্রি করেছে, চাচা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে 2,500 টাকা বিক্রি করেছেন। কত সুন্দর বাছুর দেখুন, মাত্র 2,500 টাকা, ঠিক আছে 2,500 টাকা। আর আপনাদের এলাকায় এই ধরনের গরুর কেমন দাম সেটা কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে। খুবই সুন্দর বাচ্চা এটি, দেখতেই পাচ্ছেন। চলুন দর্শক, কিন্তু অন্যান্য যে গরুগুলো রয়েছে আমি সেই চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শকবৃন্দ, এখানে কতগুলো গরু দেখতে পাচ্ছেন, সেরা সারবাছুর দেখুন, একজোড়া কালো সেরা সারবাছুর কত কিনেছেন চাচা আমি জানার চেষ্টা করছি। চাচা কত কিনেছেন এই জোড়া বলুন? কত? 30,000 টাকা। অবশ্যই কোয়ালিটি সারবাছুর, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, সেরা একদম, ঠিক আছে দর্শকবৃন্দ। আর যে অন্যান্য গরুগুলো রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আপনারা থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে, ঠিক আছে দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।